আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম বিশ্বসেরা শিশু সন্তানের নাম ও তার অর্থ নিয়ে। তো ভিউয়ার্স, আজ আমরা দেখব একটি সন্তান জন্মগ্রহণ করার পর যেমন তার একটি সুন্দর নাম রাখতে হয় এবং সেই নামের অর্থটি যদি সুন্দর হয় তাহলে আপনার পরাগত সন্তান কেমন হবে একবার আপনি ভেবে দেখুন। সেই সন্তানটি বড় হয়ে তার নামের অর্থ যখন একটি সুন্দর অর্থপূর্ণ মানে দেখবে তখন সে অনেক খুশি হবে। তবে তাই আপনার নাম এবং আপনার সন্তানের নামও অর্থগুলো দেখে নিন, অথবা আপনার অনাগত সন্তানের নাম এখান থেকে বেছে নিতে পারেন। তবে অবশ্যই একটি সুন্দর নাম দেখে আপনার সন্তানের নাম রাখুন, সেটা ছেলে সন্তানই হোক আর মেয়ে সন্তানই হোক। আজকের এই টিউটোরিয়ালে ইসলামিক ছেলে মেয়েদের নাম, যে নামগুলো সর্বাধিক ব্যবহৃত এবং জনপ্রিয় এবং প্রচলিত, তবে চলুন না যাই দেখে নিই। দিলদার, দিলদার অর্থ হলো হৃদয়বান। নাফি, নাফি অর্থ হলো উপকারী। নাইম, নাইম অর্থ হলো সুখ। নুরেন অর্থ হলো দীপ্তিময়। নাজি, নাজি অর্থ হলো প্রয়োজনীয়। নিয়ামত নামের অর্থ হবে আশীর্বাদ। নিজাম অর্থ হলো শৃঙ্খলা। খাজা নামের অর্থ হলো সম্মানিত। চিরাগ, চিরাগ নামের অর্থ হলো প্রদীপ। গুলজার নামের অর্থ হলো বাগান। খয়রা নামের অর্থ হলো দান। জাহিদ নামের অর্থ হলো উপসর্গ। নাসিম নামের অর্থ হলো বায়ু। নসরত নামের অর্থ হলো বিজয়। খান নামের অর্থ হলো প্রধান। করম নামের অর্থ হলো মহান। ঈশা নামের অর্থ হলো নেতা। উরুজ নামের অর্থ হলো দয়া। এনায়েত নামের অর্থ হলো দয়াবান। ওয়াসিম নামের অর্থ হলো সুন্দর। ওয়াহাব নামের অর্থ হলো দান। ইরফান নামের অর্থ হলো বিদ্যান। ইসমত নামের অর্থ হলো পবিত্র। ইমান নামের অর্থ হলো বিশ্বাস। ইজাজ নামের অর্থ হলো অলৌকিক। কুরবান নামের অর্থ হলো উৎসর্গ। কাসিম নামের অর্থ হলো বন্টনকারী। কায়সার নামের অর্থ হলো উপাধি। খান নামের অর্থ হলো প্রধান। উমর নামের অর্থ হলো সময়। আরজু নামের অর্থ হবে ইচ্ছা। আরশাদ নামের অর্থ হলো সৎ। আকাশ নামের অর্থ হলো আসমান। ইরাম নামের অর্থ হলো স্বর্গ। ইরতিজা নামের অর্থ হলো আশা। ইকরাম নামের অর্থ হলো মূল্যবান। আহসান নামের অর্থ হলো নেতা। আজম নামের অর্থ হলো
শ্রেষ্ঠ। ইউনুস নামের অর্থ হলো ন্যায়বান। ইব্রাহিম নামের অর্থ হলো অন্যতম। ইবনে সিনা নামের অর্থ হলো হৃদয়। আলভি নামের অর্থ হলো বিদ্যান। আশা নামের অর্থ হলো অভিলাষ। আজবাল নামের অর্থ হলো পাহাড়। আলতাফ নামের অর্থ হলো দয়ালু। আকিব নামের অর্থ হলো পরবর্তী। আহবাব নামের অর্থ হলো বন্ধু। সাবা নামের অর্থ হলো বাতাস। রাফা নামের অর্থ হলো সুখ। সুবাহ নামের অর্থ হলো প্রভাত। নায়লা নামের অর্থ হলো অর্জনকারী। রিমা নামের অর্থ হলো সাদা। সালিমা নামের অর্থ হলো সুস্থ। রায়হানা নামের অর্থ হলো সুগন্ধি ফুল। সাদিয়া নামের অর্থ হলো সৌভাগ্যবতী। আকিলা নামের অর্থ হলো বুদ্ধিমতী। উলাফাত নামের অর্থ হলো উপহার। আজিজা নামের অর্থ হলো বিশ্বাসী। সাহেবী নামের অর্থ হলো বান্ধবী। শাহানা অর্থ হলো রাজকুমারী। আনিসা নামের অর্থ হলো কুমারী। আনিকা নামের অর্থ হলো সুন্দর। জয়নব অর্থ হলো রূপসী। ইয়াসমিন নামের অর্থ হলো শ্রেষ্ঠ। বুশরা নামের অর্থ হলো নির্দেশন। মাহমুদা নামের অর্থ হলো প্রশংসিতা। মাইমুনা নামের অর্থ হলো ভাগ্যবতী। লাবিবা নামের অর্থ হলো জ্ঞানী। জামিলা নামের অর্থ হলো রূপসী। হামি নামের অর্থ হলো রক্ষাকারী। লাইস নামের অর্থ হলো সিংহ। মুত্তাকি নামের অর্থ হলো সংযমী। আলমাস নামের অর্থ হলো হীরা। হামিম নামের অর্থ হলো বন্ধু। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের সন্তানের নামগুলো এবং সেই নামের অর্থগুলো দেখে নিতে পারবেন এবং রাখতে পারবেন। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগে থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।